हेलो भिवार्स वेलकम टू माई यूट्यूब चैनल नॉन स्टॉप एजुकेशन टेक्निकल। तो आज के भिडियोते आमरा देखे निब मडेल एक्टिविटी टास्क छठम श्रेणी परिवेश ও ভূগোল। तो फेब्रुआरी मासे दिएছে তোমাদের নতুন নতুন মডেল একটি টাস্কগুলি, তোমরা যারা এখনো করনি পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী, তো আজকে ভিডিও দেখে তোমরা কমপ্লিট করে নাও তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন প্রথমবার দেখেছো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো কি বলেছে, পূর্ণমান 20 প্রত্যেকটি মান কিন্তু 1 নম্বর করে দেওয়া হয়েছে। দেখো 1 নম্বরে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, ঠিক আছে। তো 1 এর 1 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা সাপেক্ষে ভারত অবস্থিত। তো দেখো চারটি অপশন দিয়েছে তোমাদের, ক হচ্ছে উত্তর গোলার্ধে, খ হচ্ছে দক্ষিণ গোলার্ধে, গ হচ্ছে পূর্ব গোলার্ধে এবং ঘ হচ্ছে পশ্চিম গোলার্ধে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক নাম্বার উত্তর গোলার্ধে, ঠিক আছে। তারপর দেখো 1-2 নাম্বার প্রশ্ন, ভূগোলকে একটি অক্ষরেখা একটি দাগিমা রেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলো খ নাম্বার সঠিক উত্তর 90 ডিগ্রি। তারপর দেখো 1-3 নাম্বার প্রশ্ন, ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দাগিমা রেখা। তো দেখো চারটি অপশন দিয়েছি, সঠিক উত্তর হবে গ নাম্বার অর্ধবৃত্ত। তো তোমরা এবার উত্তরগুলি দাগিয়ে নাও এবং তোমাদের খাতার মধ্যে লিখে নাও। তো তারপর দেখে নাও 2-1 নম্বর প্রশ্নগুলো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটির মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2-1 নম্বর প্রশ্ন, 1 ডিগ্রি দাগিমা রেখা ঘুরতে পৃথিবীর সময় লাগে ড্যাশ ঘন্টা। তো ড্যাশের মধ্যে কি হবে 1-এর নিচে 15 ঘন্টা, ঠিক আছে। তোমরা লিখে নাও এটার উত্তরটি। তো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি দাগিমা রেখার মধ্যে দূরত্ব ড্যাশ উপর সবচেয়ে বেশি। তো ড্যাশের মধ্যে হবে দুটি দাগিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার উপর সবচেয়ে বেশি, ঠিক আছে। তোমরা শূন্যস্থানে কি লিখবে, নিরক্ষরেখা। তো তারপর দেখে নাও 2 এর প্রশ্নগুলি কি বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রত্যেকটির মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখো তোমরা কিভাবে মেলাতে হবে আমি দেখে করে রেখেছি তোমার জন্য। 1 নম্বর দেখো 23 ডিগ্রি 30 উত্তর, এর সঙ্গে কি হবে কটকক্রান্তি রেখা। তো তারপর দেখো 0 ডিগ্রির সঙ্গে কি হবে মূল মধ্য রেখা। 82 ডিগ্রি 30 পূর্ব, এর সঙ্গে কি হবে ভারতের প্রমাণ সময়, ঠিক আছে। তো তোমরা এটা আবার দেখে দেখে দাগিয়ে নাও তোমার খাতার মধ্যে এবং তোমার খাতার মধ্যে লিখে নাও। তারপর দেখো কি বলেছে, চীনের প্রশ্নগুলি, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রত্যেকটির মান 2 নম্বর করে দেওয়া হয়েছে। 3-1 নম্বর প্রশ্ন, অক্ষরেখা কাকে বলে। চলো দেখে নিচ্ছি উত্তরটি এটা আমরা। তো দেখে নাও 3-1 নম্বর প্রশ্ন কি বলেছিল, অক্ষরেখা কাকে বলে। তো উত্তরটি দেখো, ভূপৃষ্ঠে যেসব স্থানে অক্ষাংশ সমান বা একই সেই সব স্থানকে কোনো কাল্পনিক রেখার দ্বারা পরপর যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই অক্ষরেখা বলে। অর্থাৎ পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণ বৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকেই অক্ষরেখা বলে। তো তোমরা এই উত্তরটি দেখে দেখে লিখে নাও এবার। তো তারপর দেখো 3-2 নম্বর প্রশ্ন কি বলেছে, জিপিএস এর দুটি উপযোগিতা উল্লেখ করো। চলো দেখে নিচ্ছি উত্তরটি আমরা। তো দেখে নাও এবার তোমরা, জিপিএস এর দুটি উপযোগিতা হলো। তো উত্তর দেখে নাও, জিপিএস এর দুটি উপযোগিতা হলো 1 নম্বর, জিপিএস এর মাধ্যমে আমরা কোনো স্থানের অক্ষাংশ দাগিমা উচ্চতা সময় জানতে পারি, ঠিক আছে। 2 নম্বর দেখো, বিভিন্ন প্রকার মানচিত্র তৈরি করতে জিপিএস কাজে লাগে। তো তোমরা এই দুটি উত্তর দেখে দেখে লিখে নাও এবার। তো তারপর দেখে নাও 4 নম্বর কি বলেছে, নিচের প্রশ্নটি উত্তর দাও, অক্ষরেখা ও দাগিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। তো চলো দেখে নিচ্ছি পার্থক্যটি আমরা। তো দেখে নাও, অক্ষরেখা ও দাগিমা রেখার মধ্যে 3টি পার্থক্য। তো তোমরা দেখো বাঁদিকে লিখবা অক্ষরেখা এবং ডান দিকে লিখবা দাগিমা রেখা, ঠিক আছে। 1 নম্বর বিস্তৃতি, ঠিক আছে। তারপর দেখো অক্ষরেখা, এখানে লিখবা অক্ষরেখা পশ্চিমের বিস্তৃত, এবং দেখো দাগিমা রেখার পাশে লিখবা দাগিমা রেখাগুলি পৃথিবীর পূর্ব পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। তো তোমরা এবার লিখে দাও 1 নম্বর পয়েন্ট দিয়ে। তারপর দেখো 2 নম্বর বাঁদিকে লিখবা অক্ষরেখাতে, অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্ত, এবং এদিকে দেখো ডান দিকে লিখবা দাগিমা রেখাগুলি হয় অর্ধবৃত্ত। तारपर दैर्घ्य निरक्षरेखा थेके उत्तर और दक्षिणे दैर्घ्य कमते थाके। दागिमा रेखाते लिखबा प्रतिटी दागिमा रेखार दैर्घ्य समान। तो तोमरा किन्तु नाम्बार दिये लिखबा एगुला। तो तोमरा एबार देखे देखे लिखे नाओ उत्तरटी। तो तारपर देखो ना 5 नम्बर कि बोलेछे, नीचेर प्रश्नगुली उत्तर दाओ। एकटी प्रश्न दियेछे चित्र सह कोनो स्थाने दागिमा रेखा निर्णयेर पद्धतिटी लेखो। तो चलो देखे निच्छी आमरा उत्तरटी एटार। तो देखे नाओ 5 नम्बर प्रश्नेर उत्तरटी। तोमरा लिखबा उत्तर कोनो स्थाने दागिमा निर्णय पद्धतिगुली हलो। एक नम्बर पॉइंट लिखबा ग्रीनिचेर समयेर साहाज्य। ग्रीनिचेर दागिमा 0 डिग्री ग्रीनिचेर समय कोनो मीटार घड़िर साहाज्ये जाना जाय। सेक्सटेंट यंत्रेर साहाज्ये मध्याह्न सूर्येर सर्वोच्च अवस्थान देखे कोनो स्थानेर समय बेला 12टा स्थिर करा हय। ग्रीनिचेर समय ओ कोनो स्थानेर समय थेके सहजेई ओई स्थानेर दागिमा निर्णय करा जाय। ग्रीनिचेर समय निर्धारणकारी घड़ी हलो कोनो मीटार। अष्टादश शताब्दीते जन हैरिसन एटी उद्भावन करेन। प्राचीनकाले नाविकरा एटी जहाजे रेखे दित दागिमा निर्णयेर जन्य। 2 नम्बर पॉइंट लिखबो तोमरा समयेर साहाज्य। पृथिवीर कौणिक मान 360 डिग्री घुरते 24 घंटा एकबार सूर्य 90 डिग्री कोणे ओ माथार ऊपर आसे, तखन सेई स्थाने दुपुर 12टा बाजे। प्रति 1 डिग्री दागिमा 4 मिनिटेर पार्थक्य हय। ग्रीनिच थेके 1 डिग्री पूर्वे गेले 4 मिनिट बेशी, आबार 1 डिग्री पश्चिमे गेले 4 मिनिट समय कमे जाय। पृथिवीर कौणिक मान 360 डिग्री घुरते 24 घंटा ओ 24×60 1440 मिनिट समय लागे। 1 डिग्री दागिमा 1440 मिनिट 360 इक्वल 4 मिनिट समय लागे। ठीक है। तब देखो आधुनिक पद्धतिते आधुनिक যন্ত্রপাতির ব্যবহার। বর্তমান সকল জাহাজ স্যাটেলাইটের সঙ্গে সংযোগ বিভিন্ন ইলেকট্রনিক্স যেমন জিপিএস এর সাহায্যে যে কোনো স্থানে দাগিমা রেখা নির্ণয় করা যায়। তো তারপর দেখো তোমরা ছবিটি, এই ছবিটি তোমরা দেখে দেখে লিখে আঁকে নাও তোমার খাতার মধ্যে। ঠিক আছে না, দেখো ছবিটি তোমরা সুন্দরভাবে এঁকে নাও তোমাদের খাতার মধ্যে। এবং তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দিবা এবং তোমাদের বন্ধুকেও শেয়ার করে দিও। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।